हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल हैप्पी विद पिंकी। आमी पिंकी आबार चले এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি আমি স্টার্ট করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলতে হবে, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিংক পেয়ে যাবে। আজকে এসো মনের দুটো কথা বলি তোমাদেরকে। হ্যাঁ গো, একদমই আমার মনের কথা। তাহলে বলে শুরু করি, সঙ্গে থাকো। আর এই দেখো প্রতিষ্ঠা, দাদা প্রতিষ্ঠাকে স্কুলে নিয়ে যাচ্ছে। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা আর অশ্রুবারি, অর্ধেক তার জানিয়েছে নর, অর্ধেক তার নারী। নারী মানে এক অদ্ভুত শক্তি। সে একদিকে ঘরের সংসারের বাইরের কাজ নিজের জন্য নিজেকে নিয়ে ভাবা সব কিছু করতে পারে। আমরা নারীরা আসলে ঘড়ির কাঁটার মতো পরিবর্তনশীল। যখন যে পাত্রে রাখা হয় তখন সে পাত্রে আকার ধারণ করি। অনেকের কাছে শোনা যায় নারী আবার কিছু পারে নাকি, কিন্তু তারা ভুলে যায়। যখনই কোনো পুরুষ সাফল্যের দোরগোড়ায় এসে পৌঁছেছে তখন কোন নারীর অবদান ছিল বিরাট ভাবে। এবার আসি সংসারের কথা, মানে যাদেরকে এক কথায় সোজা সাপটা ভাষায় আমরা বলি হাউস ওয়াইফ। তোমরা একটু ভেবে দেখে বলো তো, যারা সংসার সামলায় তারা কি সত্যি হাউস ওয়াইফ নাকি ওয়ার্কিং লেডি? যারা আমরা মানে যে নারীরা চাকরি করে, তারা 10টা 5টা ডিউটি করে হয়ে যায়, কিন্তু আমরা যারা সংসার করি তাদের কি সত্যি 10টা 5টা বলে কোনো ডিউটি থাকে? সকাল হলে একদিকে আমাকে ঘড়ির অ্যালার্ম ক্লকের মতো চলতে শুরু করতে হয়। তখন আমাকে হতে হয় 10 বোঝা। একদিকে রান্না মানে আমি একজন কুক, একজন ওয়েটার মানে খাবার পরিবেশনটাও তো আমাকেই করতে হয়, একজন সার্ভেন্ট মানে সেই আমাকে বাসন ধোয়ার কাজটাও করতে হয়, আমি একজন পার্ট টাইম টেলর মানে ধরো কারো জামা কাপড় ছিঁড়ে গেছে, ফালতু ওটা টেলরের দোকানে দেব কেন, টুক করে বাড়িতে বসে সেলাইটা করে নি। আবার ধোপার কাজটাও কিন্তু আমিই করি। বাড়িতে বয়স্করা যদি কখনো অসুস্থ হয় বা বাচ্চারা যদি কখনো অসুস্থ হয় তাহলে নার্সের কাজটাও তো আমাকেই করতে হয়। বাড়িতে আসা অতিথিদের জন্য রিসেপশনিস্ট, এই রকমও হয় দেখা গেল আমার কোথাও বেড়াতে যাওয়ার কথা আছে, ব্যাস বাড়িতে কোনো গেস্ট চলে আসলো, আমার বেড়াতে যাওয়ার প্রোগ্রামটা ক্যান্সেল করতে হলো। আমি কিন্তু একজন গৃহশিক্ষিকা, মানে বুঝলে না, দাঁড়াও বলছি, আমার বাচ্চাকে পড়াতেও তো আমাকেই সাহায্য করতে হয়। একজন ড্রয়িং টিচার, হ্যাঁ আমার বাচ্চাকে ড্রয়িংও আমাকে হেল্প করতে হয়। বাড়িতে থাকা আমি একজন সিকিউরিটি গার্ড, সারাদিন বাড়ি পাহারা দেওয়ার কাজটাও তো আমাকেই করতে হয়। আর আমি একজন ঘরে সেজে গুজে থাকা বউ, আমার স্বামীর জন্য বান্ধবী, একজন প্রেমিকা, একজন সেবিকা এবং স্ত্রী। আমার কোনো কাজে বেতন নেই, না আছে কোনো প্রমোশন, না আছে কোনো ইনক্রিমেন্ট, না আছে বোনাস, না আছে ছুটি। তবু প্রত্যেকে হাউসওয়াইফদের জিজ্ঞেস করে, তুমি কি কোনো কাজ করো? না, আমি হাউসওয়াইফ, আমি একজন ওয়ার্কিং লেডি। প্রশ্নটা তোমাদেরকেই দিয়ে গেলাম, বলো তো আমাদেরকে কি বলা হয়, হাউসওয়াইফ নাকি ওয়ার্কিং লেডি? মনের কটা কথা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম।
কোনো ভুল কথা বললাম কি? হাউসওয়াইফ যারা রয়েছো আমারই মতো, বলো তো কমেন্টস করে যে আমি কি কোনো ভুল কথা বলেছি নাকি প্রত্যেকটা নারীর মনের কথা বলেছি। চলো, বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে। আসলে নানা লোকে নানা প্রশ্নের উত্তর দিতে দিতে এক প্রকার ক্লান্ত। চলে এলাম রান্না বান্নায়, আর বেশি কথা বলবো না। এই দেখো, আবার কাকুলিও এসেছিল একটুখানি আমার সাথে দেখা করতে। ও আবার তোমাদেরকে একটু হাইও করে দিল। ফ্রিজ থেকে মাছটা বার করে বরফ ছাড়িয়ে রেখেছিলাম। এই দেখো, এই উনুনে বসিয়ে দিয়েছি কচুগাছি দিয়ে কাতলা মাছের ঝোল, আর পাশের উনুনে বসিয়ে দিয়েছি মাছের তেলে বড়া। তোমাদের দাদা ভাই সপ্তাহে তো একদিনই বাজার করে, মানে উইকেন্ডের দিন সানডে, আর যেদিন স্যাটারডে সানডে দুদিন ছুটি থাকে তাহলে দুদিনই বাজার করে। আর আমাকে সারা সপ্তাহের বাজার স্টোর করে ফ্রিজেই রাখতে হয়। মাছের ঝোলটা ফুটে উঠেছে, আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে আমার কাতলা মাছের তরকারিটা। আজ যেহেতু ঘরদোরটা একটু ঝাড়পোঁছ করেছি, দেখতেই পারলে চুলটা ভীষণ নোংরা হয়েছে, ঝুলটুল পরে বালি পড়েছে, তাই শ্যাম্পু করে নিয়েছি। এরপরে চলে এলাম আমার ছোট্ট খাট্ট স্কিন কেয়ার। আমার স্কিন কেয়ার আর বেশি কিছু নয়, এই একটুখানি গোলাপ জল লাগিয়ে দিলাম টোনার হিসেবে, আর অ্যালোভেরা জেল, ব্যাস এইটুকুই আমার আফটার শাওয়ার স্কিন কেয়ার। আমি বেশি প্রোডাক্ট ফেসে ইউজ করতে পারি না, জানো তো আমার স্কিন না ভীষণ সেন্সিটিভ, র্যাশ বেরিয়ে যায়, ইচিনেস হয়, এই জন্য আমি খুব মেনে গুছিয়ে জিনিসপত্র ইউজ করি। আর গরমের দিনে তো এমনিতেই গরমের জ্বালায় গাল মুখ জ্বলে যায়, আবার উল্টো পাল্টা প্রোডাক্ট কি লাগাবো, হিতে বিপরীত আরো প্রবলেম বাড়বে। ছোটবেলা থেকেই আমি ফেসে বেশি কিছু অ্যাপ্লাই করি না, ব্যাস একদম হালকা পাতলা স্কিন কেয়ার থাকে আমার। চলো, হয়ে গেল আমার স্কিন কেয়ার। ছোট্ট করে একটুখানি সিঁদুর ছুঁয়ে নিচ্ছি, এও স্ত্রী স্নান করে উঠে তো অবশ্যই সিঁদুর পরতেই হবে, তাই না? আর চলে এলাম সন্ধেবেলাতে, কর্তা মশাই দুনিয়ার জামা কাপড়গুলো জমে গেছিল যেগুলো প্রেসের জন্য দিতে হবে। ভাবলাম বাড়ি থেকে একটু বেরোবো, তাহলে এগুলো একটু লন্ড্রিতে দিয়েই যাই। সারা সপ্তাহ ধরে যে জামা কাপড়গুলো পরবে সেগুলোকে আমি এক জায়গায় জমিয়ে রাখি, তারপরে একবারে নিয়ে গিয়ে দিয়ে আসি প্রেসের জন্য। চলে এসেছি আমাদের ঠাকুর অনুকূল ঠাকুর আর কি, আমি তো অনুকূল ঠাকুরের দীক্ষিত, আমার বাড়ির পাশে এক দাদার বাড়িতে হচ্ছিল ঠাকুরের অনুষ্ঠান, অধিবাসন বা সৎসঙ্গ যাই বলে সেখানে। খুব সুন্দর ঠাকুরের কথা হচ্ছিল, মন দিয়ে ঠাকুরের কথাটা শুনলাম। আর আজকে আবার আমার ছেলের দীক্ষাটাও দিয়ে দিলাম এখান থেকে, তো বয়সটা ভালোই হয়েছে, মানে দীক্ষা নেওয়ার বয়স তো হয়ে গেছে, 12 বছর বয়সে দীক্ষা নেওয়া যায়, তাই ভাবলাম দীক্ষাটা ওর দিয়ে দিই। বাড়িতে এসে রাতের খাবারের প্রিপারেশন নিচ্ছি, আজকে ডিম রুটি করলাম, আর মাঝখানে একটু সালাড দিয়ে বানিয়ে দিলাম রোল। না না, এটা আমি খাবো না, এটা তৈরি করছি আমার দিদির মেয়েরা এসেছে ওদের জন্য, ওরা ঝামেলা করছে বলছে ভাত খাবো, আমি দাঁড়া তোদেরকে আমি ডিম রুটি করে দিচ্ছি, আর আমি আর তোমাদের দাদা ভাই খাবো ভাত, এই জন্য করে নিচ্ছি ডিমের অমলেট, ছেলে মেয়েগুলো খাবে রুটি, সবার খাবার দাবারের গোজগাছ আমার অলমোস্ট হয়ে গেছে। চলো আর কন্টিনিউ করব না, ব্লগটা কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, আর যারা ধৈর্য নিয়ে এতক্ষণ ভিডিওটা দেখেছো কিন্তু এখনো লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দাও। আর আজকে প্রথম যে আমার ভিডিওটি দেখছো, আমার বাড়িতে এসেছো, সে অবশ্যই আমার বাড়িতে থেকে যাও সাবস্ক্রাইব করে। চলো যাই, টাটা বাই।